নমস্কার বন্ধুরা। তো আজকে কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার মানে বলেছিলাম কালকের ভিডিওটাতে যে হ্যাঁ আজকে একটা কোথাও ঘুরতে যাব, তো বেরিয়ে গেছি অনেক বেলাতে ঘুম থেকে উঠলাম, দিয়ে পরে ফটিকদের কাছে সাঁটায় ভাত মেরে দিয়েছি, এবারে বেরিয়ে গেছি আমার ওই দুটি রুম পার্টনারের সঙ্গে। তো কোথাও কোথাও যাবো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি, তো চলো একসাথে ঘুরে আসি। তো আজকে আমরা বেরিয়ে গেছি একতেশ্বরের শিব মন্দির আর সোনাতপলের তোমার যে সূর্য মন্দির সেগুলো দেখবার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা ঝড়ের গতিতে যাচ্ছি, একদম ঝাঁপিয়ে একদম স্টেশন থেকে চলে এলাম ফ্লাইওভারের উপরে। তারপরে দেখো এই যে দ্বারকেশ্বর ব্রিজের আগেটাতেই আমরা বাঁ দিকে ঘুরে যাব। এইখান থেকে আমরা আগে আমরা যাব তোমার একতেশ্বরের শিব মন্দির। এই যে এই গেটটার এই একদম এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে কি নদী বলতো? এই দ্বারকেশ্বরের ব্রিজ মানে দ্বারকেশ্বর নদী, বুঝতেই পারছো নদী লয় নদ আর কি। তো দ্বারকেশ্বর নদের পাড় বরাবর আমরা এবারে যেতে থাকবো। এই দেখো চলে এসেছি আমরা ডুবো এবারে কোথায় একতেশ্বর শিবথান। তাহলে টুকটুক করে চলে এলাম একতেশ্বর। দেখো দেখতে পাচ্ছ ভিড় দেখতে পাচ্ছ, এখানে গেদে ভিড় অ্যাভেলেবেল। বিয়া হয়, বিয়া বইতা ভুজন হেনতেন সমস্ত কিছু অনুষ্ঠানগুলো প্রচুর প্রচুর হয়। যদি কারুর সস্তায় বিয়া করার আছে কম ইনভেস্টমেন্টে টুক করে এখানে চলে আসতে পারো। তো এই ভিতরে আমরা যাব। তার আগে এই যে এই দুটো চা, এদেরকে চিনতে পারছো? এই দুজন এসছে আমার সঙ্গে। বলি না কি আর করবি, যদি বিয়া ফিয়া করতে হয় পরে তখন একটু সুলভ মূল্যের বিয়া জায়গাগুলো দেখিয়ে দেওয়া দরকার। তারপর আবার আমার আমি ফোড়া হয়ে গেছি আর কি, একটু পায়ে সমস্যা হয়ে গেছে, গাড়ি ফাড়ি চালাতে লাগছি, তো ইয়াদের কাঁধে ভর করে আসতে হলো। তো চলো ভিতর দিকে যাই, একটু খড়ি খড়িয়ে হোক ভিতর দিকে যাই, ঘুরে আসি দেখায় আনি। চ বিখ্যাত মন্দির এখানে বাঁকুড়া জেলা বলে শুধু লয়, চারদিকে সমস্ত লোকজনই জানে। দেখো তোরণ, প্রবেশ তোরণ, এখানে সেই বিশাল বড় গাজন হয়। কালকে শিব কাকে আর আলাদা করবো গো, দেখতে পাচ্ছ কত বিয়া থা কত হচ্ছে, অ্যাভেলেবেল বিয়া থা। আসো বিয়া করো আর ঘর যাও, বাস চলো ভিতর দিকটাই তোমাদেরকে নিয়ে যাবো। দেখতে পাচ্ছ প্রতিদিন এখানে কাদা 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 বিয়া হয় কাদা। চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় চারদিকটা। এই দেখো একদম এখান থেকে শুরু করে ছোট 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 কত পুরনো শিবলিঙ্গ, কত দিনের পুরনো কাজ এখানে। তারপরে পুরো মেন মন্দিরটা হচ্ছে সামনের বড়টি, ঠিক আছে। এখানে গাজনটা বিশাল বিখ্যাত, এমন লোক হয় নাই, গেদে গেদে লোক। চলো সামনে দিকে নিয়ে যাই তোমাদেরকে, এখানে কত ঘন্টা আছে দেখবে, চলো শুধু গাদা ঘন্টা। অনেক বিয়া শাদী হচ্ছে সব লোকজনের। তো এইখানটা দেখাই আগে, এই দেখো জয় ঠাকুর। প্রচুর প্রচুর শিবলিঙ্গ, হাতি ঘোড়া চারদিকে, আর ওইদিকে মণ্ডপটাতে সেই বিয়া দিয়া হচ্ছে, আরো বিভিন্ন সেই অনুষ্ঠানগুলো হচ্ছে। কত সুন্দর দেখো দেখি ছোটর মধ্যে, কত দারুণ দারুণ। চলো উঠি ভিতরে, একটু ঘন্টা বাজেলি, জয় ঠাকুর সবাইকার ভালো করো। গাদা গাদা ঘন্টা, গাদা ঘন্টা গাদা। শুধু ঘন্টা দেখো কত, বিভিন্ন লোক সে মানসিক করে,
দিবার এখানে ঘন্টা বেঁধে দিয়ে যায়, তাদের মানসিক পূরণ হলে পরে প্রচুর প্রচুর অনেক সময় এই এই জায়গাগুলোতে খালিও করতে হয়, কারণ নাহলে এমন হয়ে যায় পেরানো যায় না, সেই ধরনের কন্ডিশনের সময় তখন খালি করতেই হয়। প্রচুর প্রচুর ঘন্টা চলে দেখাই। এই তো মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি বিভিন্ন করা রয়েছে, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর। সেই সব জায়গাতে সবাই পূজা করে, সিঁদুর দিয়ে প্রণাম করে, তার চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কত সুন্দর, দারুণ দারুণ দারুণ। অনেক গল্প, অনেক দেবদেবীর মূর্তি সবকিছু এখানটাতে দিয়ালে দিয়ালে করা আছে, জয় ঠাকুর। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ, মন্দিরের ভিতরের অংশ দেখতে পাচ্ছ এখানটাতে গর্ভগৃহ, এখানে ঠাকুর এই যখন গাজন হয় তখন এখানটাতে তোমরা প্রবেশ মানে ঢুকতেই পারবে না, এমন অবস্থা হয় গাজনের সময়তে। এইখানটাতে তুমি বাইরের ওই জায়গাটার থেকে যেখানে ঘন্টার ওই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর থেকে তুমি এখানে আসতেই পারবে না, এমন অবস্থা হয়ে যায়, বিশাল ভিড় হয়। প্রচুর জাগ্রত একতেশ্বরের শিব ঠাকুর, চলো আবার নিজ দিকটাতে একটু যাই। এখানে এই যে অংশটা রয়েছে এই অংশটার ভিতরে ঠাকুর আমার বিরাজ করছেন, একতেশ্বর বাবা শিব। এখানে তার যে শিবলিঙ্গ সেটি এখানটিতে আছে, অন্ধকার তো জায়গাটা, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, অন্য সময় আলো যখন জ্বলে তখন দেখা যায়। এই এই যে বাইরের চারদিকে যে গ্যালারির মতন করে দেওয়া হয়েছে, সমস্ত দর্শনার্থীরা এখান থেকে দেখে যখন গাজন হয় এখানে, তো তোমরা যদি বাঁকুড়ার লোক হয়ে থাকো তাহলে আশা করি এসে থাকবে, যদি না এসে থাকো বা না হয়ে থাকো বাইরের লোক হয়ে থাকো এখানে আসবে ওই সময়টাতে একটা আলাদা রকমের অনুভূতি পাবে, এটা বলতেই পারি। আমি এখানে সেবাই দাদাকে বললাম যে দাদা একবার ঠাকুরকে দর্শন না করালে কি হয়, একবার মানুষজন দেখুক। তো এখানে যে স্নান জল যে ঠাকুরের এখানে পূজা হয়েছিল, যে বেলপাতা দুধ আরো কিছু সেগুলোকে একটু সর করিয়ে দাদা ব্যবস্থা করে দিচ্ছে ঠাকুরকে দেখানোর। এ দেখো আস্তে আস্তে হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। এই যে বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে, এইটা এখানে এসে দেখতে পাওয়া আমাদের কাছে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। পুজোর জলও বটে, স্রোতেরও জল বটে। হচ্ছে আমাদের একতেশ্বর বাবা, যেটা দেখলে এটা সত্যি অনেক দুর্লভ ব্যাপারই বটে। সে যাই বলো বাবু, আমারও ভাল লাগে এখান থেকে এসে পরে, বড় সুন্দর লাগে। মানে এই সকল জায়গাগুলোকে এসে পরে কি বলতো, আর কিছু না, মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি শান্তি চলে আসে। মন্দিরের পাশের অংশটা দূর থেকে না গেলে চূড়াটা তো দেখতে পাওয়া যাবে না, একবার পরিক্রমা করেলি এবার মন্দিরটা গেলে এক পাক না ঘুরলে পড়ো না, মনের শান্তিটা আসে না। আর মানে সত্যি আলাদা একটা রকম ব্যাপার চলে আসে। জয় ঠাকুর। কি গো বিশ্বাস, বিশ্বাস আর কিছু তো নয়, মানুষের বিশ্বাস। মানুষের বিশ্বাস বলতে সবসময়তে আমরা কিন্তু সেই গায়ের জোরে সব কিছু করে দিতে পারি না, আমাদের মানসিক দিক থেকে কিন্তু অনেক সময় আমরা ভেঙে যাই, তখন কিন্তু কিছু একটা দরকার হয়
যেটা আমাদেরকে আবার সেই স্রোতে ফিরিয়ে আনে, আমাদেরকে ভালো রাখে। তার জন্য কি বিশ্বাসটার প্রয়োজন। এই সমস্ত ধর্ম আর কি কি দিয়েছে মানুষকে, ওই বিশ্বাসটা দিয়েছে যে না ভালো হবে একটা সময় না একটা সময়। এই যে এত এত পাথর বাঁধা রয়েছে, এগুলোতে কত মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলা বাঁধা রয়েছে। এগুলো তো শুধু পাথর লয় বটে নাই, যখন এগুলো আমাদের পূর্ণ হয় তখন আমাদের ভালো লাগে, তখন মনে হয় যে না আমি আমার ওই বিশ্বাসটাকে যে জায়গাটাতে রেখে দিয়ে এসেছিলাম, বাবা দেখেছে, মা দেখেছে, ভগবান দেখেছে। যাই হোক, এই বিশ্বাসের যে খুঁটিগুলো, এই খুঁটিগুলোর কিন্তু প্রয়োজন আছে। এইখানটাতে মণ্ডপগুলো যেখানে বিয়া ওগুলো হয়, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে পড়ে তাদের বিবাহ সম্পন্ন করে। দেখতেই পাচ্ছ অনেক অনেক জায়গার থেকে মানুষজন এসেছে, যাদের আজকে যারা সব বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ভালো লাগে ঠাকুরকে সাক্ষী রেখে, তাদের এখন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, তাদের সবাইকে জীবন অনেক ভালো কাটুক, অনেক ভালো থাকুক তারা সবাই, এইটুকুই কামনা করতে পারি আর কি। শুনো, বিয়া তোমরা করতেই পারো, কিন্তু বাবা এই এই জিনিসটি খেয়াল রাখবে, বয়সের উপযুক্ত প্রমাণপত্র। যদি তুমি বলো তোমার এই ছোটু শাহ আর এখানে চং মন গেছে বিয়া করতে উদ্মায় এসে বললে বিয়া করবো, ওটি হবে না বাবু। তোমার বয়স যদি হয় ঠিকঠাক তাহলে তুমি করো, কোনো চাপ নাই, ঠিক আছে। বাবা আছে রক্তেশ্বর শিব বাবা, তারপরে রেডি আছে, কিন্তু বেআইনিভাবে তোমার বিয়া কিন্তু দেওয়া যাবে নাই, তাহলে মাইন্ড ইট। যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য মন্দিরের সময়সূচিটা একবার দিয়ে দিলাম, একবার দেখে নিবে। কেউ যদি আসতে চাও অবশ্যই এসে ঘুরে যাবে। আর আমি এই তোমার জায়গাটার গুগল ম্যাপসের ইয়েটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আসবে ঘুরে যাবে। যদি পারো কখনো ইয়ার সময়তে আসবে, সেটা হচ্ছে গাজনের সময়তে, গাজনের সময়তে কিন্তু এখানে এলে একটা আলাদা অনুভূতি হবে। এ মারি না বাবা, মারি না। গ্যাংস অফ একতেশ্বর, গ্যাংস অফ একতেশ্বর দেখছো সব, এই ডন ডুঙ্গুলো যায় এখানে পাড়াপাড়ি লেগে গেলো সবগুলো, এখন এগুলো রে পাড়াপাড়ি লেগে গেলো। হ্যাঁ দেখো বদমাইশ বটে ওইটা, এছাড়া বদমাইশ, এছাড়া মহা বদমাইশ। তোমার নাম কি? আরে তাহলে দেখলে মোটামুটি দেখালাম তোমাদেরকে একতেশ্বর মন্দিরটা, নাকি ভাই দেখলি? এই আমাদের ছোট জামাই প্রথমবার এলো, এসে পরে কিন্তু এনার্জি পেয়ে গেছে, বিয়া পিয়া করবে বলছে। আর বড় জামাইয়ের কি বক্তব্য? 50 টাকার বিয়া। বয়স হয়েছে, বয়স হয়েছে, বয়স হয়ে গেছে, কেউ নাই তো, যদি কারুর বিয়া করার থাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, আমাকে ইনবক্স করবে, আমি ব্যবস্থা করে দেবো। বিয়ার যে 50টা টাকা সেটা আমি দেবো, আমি আমার একটা এক্সট্রা 51 টাকা, দুটো দেবো তাহলে 51 টাকা 102 টাকা আমি দিচ্ছি। ইয়াদেরও বিয়া দিবার আমার ইচ্ছা আছে, তখন আবার করবো, ভ্যাকেন্সি আছে। তো দেখালাম তোমাদেরকে তো একতেশ্বর বাবা শিবের একদম সমস্ত একদম মন্দিরের সব অংশগুলো থেকে শুরু করে একদম গর্ভগৃহ পর্যন্ত মন্দিরের। তো এখানেই শেষ নয়, আরো কিছু আছে, আরো কিছু আছে, দেখতে থাকো। তো একতেশ্বর থেকে ঘুরে এসে পরে ভাদুলের মোড়ে এখানে এই কাকার দোকানে চা খেলাম, এবারে আবার আমরা যাচ্ছি সোজা, বড় জামাই ছোট জামাই রেডি হচ্ছে, যাচ্ছি আমরা সোনাতাপল, ওখানে সূর্য মন্দির দেখাবো তোমাদেরকে। তো চলো চরে গাড়ি বের কর। এদিকে আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, কিন্তু এদিকে রাস্তাটা বড়ই খারাপ, ঠিক আছে। মাঝে মধ্যে এইখানটাতে একটু ভালো, কিন্তু বাদবাকি পুরোটাই একদম সেই মাটির রাস্তা, আর একদম পুরো বালিতে ভর্তি আর সরু। এবারে একদিক থেকে একটা গাড়ি চলে এলে অন্যদিকে যাওয়া যাচ্ছে না, এরকম আলু চাষ হয়েছে। তো দেখলে ছোট জামাই বদাম অ্যাকশন নিয়ে যাচ্ছে রাস্তা রে ভাই, হে ভগবান, দেখবি বাপ। অনেক কষ্ট, অনেক সংগ্রাম করে পরে যা রাস্তা গো, সেই রাস্তায় হাজার পজার হাজার বছর করে কোন রকমে এলাম কোথায়, সোনাতাপলের সূর্য মন্দির।
তো এটার বাঁকুড়া থেকে ডিস্টেন্স মোটামুটি ধরো 15 কিলোমিটারের মতন। রাস্তাটি অতীব জঘন্য, তাই একটু দেখে শুনে আসবে, তবে আসবে ভাল লাগবে। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে এতদিনের পুরনো স্থাপত্যগুলো, এগুলো দেখার মধ্যেও কিন্তু একটা আলাদাই মজা আছে। তো এই উইকিপিডিয়াতেই দেখলাম যে মোটামুটি নবম সেঞ্চুরি মানে নবম শতক থেকে ওই 12তম শতকের মধ্যে এটা প্রতিষ্ঠা হয়েছিল, সে মল্ল রাজাদের আমলে। তখন থেকে এই টিকে আছে, একদম এটা সলিড ইটের স্ট্রাকচার। অতদিন হয়ে গেল তবুও সুন্দরভাবে কিন্তু রয়ে গেছে। কিন্তু ওই তো বললাম রাস্তাটি বহুত খারাপ, আসবে ঘুরে যাবে ভালো লাগবে। এই যে দেখো বলছে সংরক্ষিত সৌধ বটে এটি একটি, কিন্তু কিরকম সংরক্ষণ খুব একটা দেখতে পাচ্ছি না। ডিটেলস গুলো লেখা রয়েছে উইকিপিডিয়াতে, তো যেটা অ্যাপ্রক্স লেখা ছিল সেটা এখানে লেখা রয়েছে মোটামুটি খ্রিস্টীয় 11 শতাব্দীতে আনুমানিক এটা প্রতিষ্ঠা হয়েছিল, মল্ল রাজাদের সময়ই বটে। তো দেখো একদম সলিড ইটের স্ট্রাকচার, আর তার উপরে কারুকার্য কি পঙ্খের কারুকার্য লেখা রয়েছে সেটা কি জিনিস আমি জানি না, তবে কারুকার্যগুলো সত্যি মানে কোনো ডাউট নাই যে মারাত্মক রকমের। আর এখানে প্রচুর প্রচুর টিয়া পাখি, গাদা টিয়া পাখি চারদিকে জুম করে দেখায়, গেদে টিয়া পাখি বসে রয়েছে, ডাকগুলো শুনতে পাচ্ছ। এটা যে কি ধরনের সংরক্ষিত স্থান আর কি ধরনের সংরক্ষণ সেটাও আমি বুঝতে লাগলাম। কোনো যারা এই সংরক্ষণের সঙ্গে যুক্ত সেই ধরনের কেউ যদি দেখে থাকেন তো দেখবেন ব্যাপারটা, মানে শুধু একটা বোর্ড ডাঙিয়ে দিয়ে মানে তো সংরক্ষণ লয় না, সংরক্ষণ হয়ে যায় না। এই ধরনের এই যে জায়গাগুলো এগুলো তো দুর্লভ, তাহলে সেগুলোকে তো ঠিক করে রাখাটা আমাদের দায়িত্ব। এবং আমরা এখানে যখন পোস্টারটা যখন সাটাইয়ে দিচ্ছি তাহলে কাজটা করাটাও ঠিকঠাক করা উচিত। কিছুই কোনো দিকে কিছু নাই, ভিতরে এই এরকম অবস্থা, কোনো জায়গায় কাঁটা তার দেখলাম বান্ডিল হয়ে পড়ে রয়েছে। তবে যাই হোক, মানুষের সবথেকে দাহ্য বস্তু, মানুষের বলছি সবথেকে দাহ্য একদম ইউনিভার্সের সবথেকে দাহ্য বস্তু মনে হয় মানুষের ঝাঁট। তো জ্বলবে সেটা, আমারও জ্বলল, এবং রাস্তাটা আস্তে আস্তে তো আরও বেশি জ্বলল কারণ রাস্তাটা বহুত বাজে। তো ব্যাপারটা হচ্ছে তারপরেও এখানটাকে আসার পরে কিন্তু এই যে অ্যাম্বিয়েন্স মানে শুধু ওই যে তোমার টিয়া পাখি উড়ছে, টিয়া পাখির ডাক, ঘুঘু পাখি ঘুঘুচ্ছু করছে, এটাতে কিন্তু মনটা বেশ ঠান্ডা হয়ে গেল। তো এই যে এই সূর্য মন্দিরটা বা দেউলটা যখন তৈরি হয়েছে তখনকার দিনে এখানে এটাতে জৈন ধর্মের যে স্কাল্পচার তাদের এর অনেকটা প্রভাব ছিল, কিন্তু তারপরে এটা শিব মন্দির রূপে এখানে অধিষ্ঠাতা দেবতা হচ্ছে শিব, যে অধিষ্ঠান করছে সেই দেবতা তার পূজা হয়। কাজটা খুবই সুন্দর, এতদিন পরেও দেখো কত সুন্দর একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি তো শুধু ধরো উইকিপিডিয়াতেই পড়েছিলাম এই জৈন ধর্মের ব্যাপারটা, তো এখানে কাকা দেখিয়েছিল যে ওই দেখো উপরটাতে একটা মহাবীরের মূর্তি রয়েছে, আমি লক্ষ্য করিনি আগে, যদি কাকা বলার পরে দেখলাম যে হ্যাঁ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে জৈন ধর্মের মন্দির হিসাবে এটা প্রথমে প্রচলিত থাকলেও পরে সেই হিন্দু ধর্মের এটা অন্তর্ভুক্ত হয়েই যায় আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানটাতে তো সমস্ত সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে, এটাই হচ্ছে আসল মজা, বুঝলে তো কিসে কি আছে। হ্যাঁ
ডিপার্টমেন্টে কি করছে এরকম কিছু করেই তো নাই অসুবিধা, মানে বিশাল অসুবিধা, প্রচন্ড অসুবিধা আসছে। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ, ঘন্টাটা দেখো, উপরটা এতটা উঁচু। এই সেই সেই সময়কার যুগে শুধু ইঁট দিয়ে কনস্ট্রাকশন যে হয়েছিল সেটা একটা বিশাল ব্যাপার। এখানে শিব ঠাকুরের পূজা করা হয়, জয় ঠাকুর। বেশ সুন্দর লাগছে ভিতরটাতে এসে পরে, একদম শান্তি। কাকার কাছে তো শুনলে অনেক কিছু, এইগুলো যদি হতো তাহলে আরও এখানের মানুষজনের বা যারা ঘুরতে আসে তাদের সবাইকার ক্ষেত্রেই ভালো হতো। এগুলো তো আমাদের হেরিটেজ, এগুলো চলে যাওয়া মানে কিন্তু লসটা আমাদের, তাই নয় কি? এই এত সুন্দর যে একটা গঠন, উপরটা পর্যন্ত আমরা দেখতে পাওয়া যাচ্ছে না, এতটা উঁচু, কথাগুলো পুরো রিভার্ভ হচ্ছে। বাট্টে বেরেলাম, এবারে একটু পরে সূর্যাস্ত হবে। সূর্যাস্তর সময় সূর্য মন্দিরটাকে দেখতে আলাদাই লাগছে, আর সেই রকম গাদা গাদা টিয়া পাখি, কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো টিয়া পাখিটা আর একটা টিয়া পাখিকে খাবার খাওয়াই দিচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমার ফোন তো জুম করে ফেটে যাচ্ছে, কিন্তু ওই যে কিছু কিছু জায়গাতে অনেক সময় ভিডিওটার কোয়ালিটিটা ম্যাটার করে না। আমি প্রত্যেক দিন ভিডিওটা শেষ করার সময় কোনো না কোনো একটা দিয়াল খুঁজি, যে পিছনে একটা দিয়াল থাকবে, সামনে একটাতে বলে যাব, ফোনটাতে শেক হবে নাই। তো এই ধরনের একটা প্রাগৈতিহাসিক দিয়াল যদি থাকে তাহলে কি আর মেসের দিয়ালটার জন্য ভিডিও শেষটাকে ফেলে রাখতে মন যাবে বলো? যার কথা তো লয়, তাই এখানটাতেই বলি খতম করার আগে, যা বলার বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে এই যে দুটো জায়গা ঘুরলাম, বাঁকুড়ার খুবই কাছে, 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে দুটো জায়গায়, দুটো জায়গায় খুবই সুন্দর, এবং একদম তোমাদেরকে বলবো তোমরা এসেও ঘুরে যাও। খুবই ভালো লাগলো আমার এসে পরে, কিন্তু এই সংরক্ষিত স্থান হওয়া সত্ত্বেও তার যে যেটা ডিজার্ভ করে সেটা যে পাচ্ছে নাই, সেটাতে খারাপটাও লাগলো। খারাপ লাগাটাও অস্বাভাবিক কিছু লাগে, কারণ এগুলো তো আমাদের ঐতিহ্য। এবারে সেই সংরক্ষণের নামে যদি কিছুই না হয় তাহলে তো এগুলো আস্তে আস্তে, যতই বলো এতদিন ধরে আছে টিকে, তারপর তো ক্ষতি হতে কতক্ষণ, বটে নাই? তো সেইটার দিকে যদি নজর দেয় মানুষ এবং যাদের হাতে সেই পাওয়ারটা আছে তাহলে খুব ভালো লাগবে।
তো আজকের মতন এখানটাতে ভিডিওটা শেষ করছি। আমার শরীরটা বেশ একটা ভালো নাই, আমি নিজে গাড়ি চালাতেও পারি নাই, আমাকে ছোট জামাই বড় জামাই মিলে পরে ওদের সঙ্গেই এসেছি। পায়ে ইনফেকশন হয়ে গেছে, পা ফুলে অবস্থা খারাপ, হাঁটতে পারছি না এমন অবস্থা, তার জন্য আজকে বিশেষ মানে হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাতেও পারি নাই। কি আর করা যাবে, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক দেখাতে হবে যে পরে আমাকে ডাক্তার ফাক্তার দেখাতে এই অবস্থা। তা ভালো থাকো, ভালো রাখো, ঘুরে দেখালাম তোমাদেরকে, আমার চোখে আজকে দেখলে নিজের চোখে এসে পরে দেখবে আরো ভালো লাগবে, ঠিক আছে। আর আমাদের পরিবার পাতি পরিবার 2500 ঢুকে গেছে, খুব দমে ভালো লাগছে। কালকে তো মানে কি বলবো, মানে এমন একটা ফিলিংস কেঁদিয়ে দিচ্ছিল, তো ব্যাপারটা হচ্ছে কি আর করবে, ইমোশনস যদি থাকে তাহলে সেটার বেরাবে, কিছু করার নেই। ফেসবুক পেজ তো খুলে দিয়েছি, ইনস্টাগ্রামও আছে একটা, তো দেখবে যেতে পারো ওখানেও। তা দেখা হচ্ছে কালকে, ভালো থাকো, ভালো রাখো, টাটা।